তৃণমূল পঞ্চায়েত সদস্যের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো ময়নাগুড়ি ব্লকের মাধবডাঙ্গা এলাকায়। রবিবার ওই এলাকার নিগমানন্দ মন্দির সংলগ্ন ধলা নদী থেকে দেহটি উদ্ধার হয়েছে। মৃতের নাম ধনেশ রায়, বাড়ি মাধবডাঙ্গা এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা গেছে তিনি মাধবডাঙ্গা এক নম্বর গ্রাম পঞ্চায়েতে ষোলোর 131 নম্বর বুথের বর্তমান তৃণমূল পঞ্চায়েত সদস্য ছিলেন। মৃতের পরিবারের দাবি, গত শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন তিনি। বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে তার স্কুটি উদ্ধার হয়। নিগমানন্দ সেতুর নিচে ধলা নদী থেকে আজ তার দেহ উদ্ধার হয়েছে। ঘটনাস্থলে ময়নাগুড়ি থানা পুলিশ এসে দেহটি উদ্ধার করে। পরে দেহটি জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পুলিশ মর্গে পাঠানো হয়। মৃত ছেলে রঞ্জনা রায় বলেন, বাবাকে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয় এক মহিলার সাথে বাবার সম্পর্ক ছিল বলে দাবি তার। সেখান থেকেই ষড়যন্ত্রের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে তিনি মনে করছে। আগে মিসিং ডায়েরি করা হলেও ফের এই নিয়ে থানায় অভিযোগ করা হয়েছে। ওই এলাকার তৃণমূল বুথ সভাপতি সুরেন্দ্রনাথ রায় বলেন, এটা আত্মহত্যা নয়, এর পেছনে অন্য কোনো চক্রান্ত থাকতে পারে। প্রশাসন তদন্ত করলেই বিষয়টি পরিষ্কার হবে। ঘটনা তদন্ত শুরু করেছে ময়নাগুড়ি থানা পুলিশ। বাবা তো মানে 22 তারিখ মানে সন্ধ্যা 6টার সময় বের হয়েছিল বাড়ি। বাংলা ওটা 2 তারিখ ছিল, শুক্রবার 2 তারিখ মানে শুক্রবার সন্ধ্যা 6টায় বের হয়েছে। আমাদের এখানে একটা মোড় ছিল, মোড়ের ওইখানে 2 একজন দেখছিল মানে পাঠার পাইকারি করে, তো পাঠার ব্যবসা করে টাকা টুকা দিয়েছিল মানুষকে। তারপরে ঠিক 10টা 11টার সময় বৃষ্টি আসার পরে বাবার বাড়ি আসেন। সারা রাত ছিল, তারপরে সকালবেলা আমরা খোঁজাখুঁজি করছি, পাইনি। থানায় ডায়েরি করছিলাম, থানার থেকেও আসছিল, পাওয়া যায়নি। বা আজকে মোটামুটি দুপুর মোটামুটি 11টার সময় 10টার সময় নদীতে আমাদের নিয়মন্ত আশ্রম আছে, নিয়মন্ত আশ্রমের ব্রিজের পাশে পাওয়া যায়। সম্পর্ক ছিল ওনাদের বাড়ির, মানে ফ্যামিলির মেম্বার আছে, ওনার শ্বশুর আছে, দেওয়ার আছে, এই নিয়ে একবার বসচা বেঁধেছিল আর কি। কতদিন আগে? 3-4 মাস আগে একবার অ্যাটাক করার মানে কথা ছিল, বাবাকে অ্যাটাক করার ইয়ে ছিল, কিন্তু বাবাকে পায়নি। তারপরে তার ওই মানে মহিলাটার দেওয়ার ওর বাড়ি ভাঙচুর করছিল। ওখান থেকে কোনোরকম মানে ছিল না, ওই মহিলার বাড়ি ওনার দেওয়ার হয়েছে। একটা গোল করতে পারে না, দম নেই, চিংড়ি খাইলে জোশ আইব কেমনে, জোশ আসিল ইলিশে। আচ্ছা আচ্ছা, থাক থাক, হয়েছে, দিন কাটে খেয়ে বসে বালিশে, তোমারও তো বালিশে। তাও দেখি একখানা সব এককারের সমর্থ পাইছি বছরের অর্থ। বয়স যেভাবেই দিক না কেন ডাক, নতুন করে বাঁচার অর্থ জীবন খুঁজে পাক। আমরা গর্বিত সমস্ত প্রবীণ মানুষের জন্য যারা সফল অর্থোপেডিক চিকিৎসা ও জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারির মাধ্যমে ফিরে পেয়েছেন তাদের স্বাভাবিক জীবন। নেওটিয়া গেটওয়েল হেলথ কেয়ার সেন্টার, সুস্থ জীবনের অর্থ। দেখেন, শুক্রবার রাত্রেবেলা উনি বাড়ির থেকে 6টার সময় বাইরে, ওনার ওয়াইফের কাছে যেটা আমাদের শোনা, উনি এখন বর্তমানে পঞ্চায়েত অবস্থায় আছে, কিন্তু পাটেরও ব্যবসা করে। তো এক বাড়িতে ও পয়সাও দিতে গেছে, পয়সাও বাড়িতে দিয়ে চলে এসছে। আসার পর থেকে ও বাজারে ঘোরাফেরাও করেছে, মানুষজন দেখছে। দেখার পরে এখন তো সবাই বাজার থেকে নিজ নিজ বাড়িতে চলে গেছে। এ কিন্তু মোটামুটি 12টা হলো পরও বাড়িতে কিন্তু এর আগে যাইতো, এবং যদি কোনো নেশাগ্রস্ত হয় তবুও বাড়িতে যাইতো, কিন্তু ওই দিন আর কিন্তু বাড়িতে ফেরেনি। এখন ঘটনাটা হচ্ছে, আমরা তারপরের দিনে 10টার দিকে ওনার বউ আমাদের জিজ্ঞাসাবাদ করে যে তোমার দাদা কোথায় গেল। তখন থেকে মোটামুটি আমরা শুরু করলাম দেখভালের জন্য। কালকে দেখে রেখে খোঁজ খবর নিলাম, কোনো জায়গায় পাইলাম না, কিন্তু বাইকটা ওই এরিয়ায়, যে এরিয়ায় মহিলার বাড়ি ওইখানে কিন্তু বাইকটা 50 মিটার দূরে কিন্তু পাওয়া গেল। ওটা হচ্ছে দাসপাড়া এরিয়া, ওটা হচ্ছে মাধবডাঙ্গা, এখন ফালতুর মোড় বলে নতুন করে নাম একটা ইয়ে হয়েছে। ওইখান থেকে মোড়টার থেকে মোটামুটি
500 মিটার দূরে হচ্ছে মহিলার বাড়ি, আর এদিকে পঞ্চায়েতের বাড়ি হচ্ছে 500 মিটার দূরে। আচ্ছা, যে জায়গাটায় ঘটনা স্পট মানে যে জায়গাটা বাইকটা রেখেছে, উনি কি নিয়মিত নেশা করতেন? যেটা আপনি বলেন নেশাগ্রস্ত, না নেশাগ্রস্ত করে, নেশা খায়। আচ্ছা, এই যে মদ খেত।